গাইজ, তোমরা কি জানো ইউটিউবকে ডেটিং সাইট হিসাবে খোলা হয়েছিল? হ্যাঁ, এটা তোমরা ঠিকই শুনেছ। ইউটিউবকে 2005 সালের 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন ডেটিং সাইট হিসাবে ইউটিউবকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখানে প্রত্যেকে তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে ভিডিও আপলোড করবে এবং এই পছন্দ অপছন্দের ভিত্তিতে প্রত্যেকে তারা তাদের পার্টনার চুজ করবে। এর জন্য একজন লেডিকে টাকা দেওয়া সত্ত্বেও সে ভিডিও আপলোড করতে রাজি হয় না। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইউটিউবকে ওপেন টু অল করা হয়। এরপর ইউটিউবের কো ফাউন্ডার জাওয়াদ করিম সর্বপ্রথম তার ভিডিওটি আপলোড করে। এটি ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও। গাইস, ইউটিউবের এমন হিস্টোরি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।